সরকারি বিভিন্ন প্রকল্পের গড়িমসি কাটাতে জেলার সমস্ত বিডিও এবং সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং করা হলো মালদা কালেক্টরেট অফিসের মিটিং হলে। সরকারি বিভিন্ন প্রকল্পের গড়িমসি কাটাতে জেলার সমস্ত বিডিও এবং সরকারি আধিকারিকদের নিয়ে মিটিং করা হলো কালেক্টরেট অফিসের মিটিং হলে। মালদা কালেক্টর অফিসের মিটিং হলে সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মিটিং করা হলো। এদিনকার এই মিটিং এ উপস্থিত ছিলেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল এবং জেলার সমস্ত বিডিও অফিসার সহ আধিকারিকেরা। মূলত মিটিং এর উদ্দেশ্য সমস্ত সরকারি প্রকল্পে ঠিকঠাক বাস্তবিত হচ্ছে কিনা এবং দুর্নীতি এড়াতে এই মিটিং। জেলাশাসক কৌশিক ভট্টাচার্যের নেতৃত্বে এই মিটিং এর আয়োজন করা হয়েছে। আজকে বিডিও সাহেবরা আছেন এখানে, আমরা সভাপতি সাহেবও রয়েছেন, অন্যান্য আধিকারিকরা আছেন। বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প এবং যে আমাদের ডেভেলপমেন্ট স্কিমগুলো রয়েছে, কন্যাশ্রী থেকে শুরু করে আমাদের অন্যান্য যে ডেভেলপমেন্ট স্কিমগুলো আছে, এনআরজি থেকে শুরু করে সবগুলোকে আমরা এখানে পারফরমেন্সে রিভিউ করছি। কী কী সমস্যা আছে সেগুলো দেখার চেষ্টা করা হচ্ছে, সেগুলো সমাধান করা। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।